সত্যি কলকাতা ছেড়ে গায়ের স্কুলে মাস্টারি নিলে? কি ভবিষ্যৎ আছে ও তো শুনি। তাছাড়া মাইনে বা দেবে কত ওরা? না না, ও চাকরি তোমায় নিতে হবে না। নিলেই বা, মাস্টারি তো সব থেকে মহৎ বৃত্তি। শিক্ষা বিস্তারের উপর দেশের ভবিষ্যৎ নির্ভর করছে, তা জানো? কত বড় দায়িত্ব, কত বড় সম্মানের চাকরি। সারাটা জীবন শুধু স্কুল আর স্কুল করেই কাটাই। স্কুলকে দিল শুনি? কোন শব্দ সেরে বেঁধে দিয়েছে? জমি নেই, জোট নেই, সোনা দানা বলতে কিচ্ছু নেই। সারা জীবন তো ছাত্র আর ছাত্র, কি উপায় হবে শুনি? কতবার বলেছি, অন্য চেষ্টা দেখো, অন্য চেষ্টা দেখো। শুনলে না আমার কথা? দাদা কতবার করে লিখল কলকাতায় এসো। বিদ্যে বুদ্ধি যখন আছে তখন একটা একটা উপায় হবে। আর কিছু না হোক, একটা মাস্টারিও তো যুক্ত। কলকাতায় হাজার হাজার স্কুল, মানে এখানেই পড়ে থাকবো। ফলো তো এখন এখন করে সব গেল। কলকাতায় গেলে মেয়েটার একটা ব্যবস্থাটা উঠতে হতো। এখানে কোথায় পাবো পছন্দ মতো ছেলে? কেউ কি আছে নাকি দেশে? এছাড়া ছেলেটার লেখাপড়া আমি কিন্তু তোমার ভরসা দিয়ে এসেছি দাদা। ওর উপর আমার একটুও ভরসা নেই। কাজকর্ম তোমাকেই একটা করে দিতে হবে। তাই তো, চট করে চলে এলি। একটা কিছু ব্যবস্থা ট্যাবস্থা না করে এসে যখন পড়েছে ব্যবস্থা একটা হবেই। সাত করে আসেনি দাদা, যখন দেখলাম না এসে আর থাকা যায় না। ওসব কথা এখন থাক ঠাকুরজি, এসে যখন পড়েছে ব্যবস্থা একটা হবেই। ও কি ঠাকুর জামাই, সব খাবার তো পড়ে রইল, নতুন জামাই হয়ে গেলেন নাকি? বেরোচ্ছ? হ্যাঁ। সন্তোষ যে আপনার তো বেশ মনে আছে স্যার। খুব মনে আছে, তোমাকে একবার প্রমোশন দিইনি বলে তুমি ঘষি মেরে আমার দাঁতগুলো ভেঙে দেবে বলেছিলে। আড়াল থেকে আমি শুনেছিলাম, বড় দুরন্ত ছিলে তুমি। আপনার সবই মনে আছে স্যার। আপনার যে অনেকগুলো দাঁত নেই দেখছি স্যার। কালের খুশিতে সব গেছে বাবা, সেও তো কম দুরন্ত নয়। ধর্মতলা আমার একটা চেম্বার আছে, আমি দাঁতের চিকিৎসাই করি। একদিন আসুন না স্যার আমার ওখানে, আপনার এসব দাঁতগুলো তুলে নতুন করে বাঁধিয়ে দেবো। বেশ বাবা বেশ, তুমি বলেছো এই যথেষ্ট। বেঁচে থাকো, সুখে থাকো। তোমার মনে আছে তোমার সঙ্গে পড়তো নুরুদ্দিন শিকদার, নিরুপম দত্ত, সেই যে স্কলারশিপ পেয়েছিল? খুব মনে আছে স্যার। তবে নুরুদ্দিনের খবর ঠিক বলতে পারি না, কারণ সে বোধহয় এখন পাকিস্তানেই আছে।
নিরুপমের সঙ্গে এই তো আমার সেদিনও দেখা। সে এখন ন্যাশনাল ইউনিয়ন ব্যাংকে আছে, মস্ত বড় অফিসার, ব্যাংকের ম্যানেজার। মস্ত বড় অফিসার, তবে রোগের জীবাণু ছড়ানোর কথা শোনা যায়নি। আরে কৃষ্ণপ্রসন্ন না? আরে হ্যাঁ, আমি আমি চিনতে খুব কষ্ট হচ্ছে। ওটা শুধু এখন ছবি, সেসব দিন কি আর আছে? মায়া, ও মায়া, তোমার সব এদিকে আয় রে। প্রণাম কর, প্রণাম কর। তারপর একদিন পর তুমি হঠাৎ কোত্থেকে এলে? এই প্রণাম কর, সব প্রণাম কর। তখন তোলে যা, চাটা নিয়ে, চাটা নিয়ে। ওইটি বড়? তোমার ছেলে মেয়ে কটি? একটি মেয়ে, একটি ছেলে। মেয়েটি বড়। বেঁচে গেছে? ওই একটিকে পার করতে পারলি তো তুমি নিশ্চিন্ত। তারপর তোমার সব খবর ভালো তো? আর ভালো, গায়ের স্কুল উঠে গেছে, দেশ টেশ ছেড়ে তোমাদের কাছে চলে এলাম। দেখো যদি কোনো একটা ব্যবস্থা করে যেতে পারো ভাই। বড় মুশকিলে ফেললে কৃষ্ণ। পুরনো চাকরি বহাল রাখতে আমরাই নাজেহাল হয়ে যাচ্ছি, নতুন চাকরি মাস্টার ফাস্টার হিসেবে ছেড়ে দাও। 30 বছর শুধু মাস্টারি করেছি, জীবনে আর কিছু শিখিনি ভাই। কি করবো বলো তো? কি ভুলি করেছি? আমাদের আর করবার কিছু নেই। দাদারা তোমার একই দেখতে, একই গুণ, অথচ কলকাতা থেকে অফিসে কাজ করে। দাদা কেমন গোছানো সংসার দেখলে লোভ হয়। তুমি গ্রামে পড়েছিলে ভগবান জানো, সারাটা জীবন শুধু স্কুল আর ছাত্র করেই কাটিয়ে দিলে, কি লাভ হলো দাদা? মা, সবাই তো আর সমান হয় না। বাবা একটা কত বড় আদেশের জন্য কেটেছে সেটা ভাবা একবার। কিন্তু হলো কি দাদি? সেই বুড়ো বয়সে তো হাওয়ান্য হাওয়ান্য করেই বেড়াতে হলো। আলোটা নিভিয়ে যে তোমার 5 টাকা কমে বাজার করলে চলবে কি করে শুনি? মুখ তো আর দু একখানা নয়, একবার বললেও তো পারো। কি করে বলি, মারপেটের বোন। কৃষ্ণপ্রসন্নবাবু তো এতদিনও কিছু করে উঠতে পারলেন না, অথচ শুনি তিনি চেষ্টাও যথেষ্ট করছেন। চেষ্টাই করুন আর যাই করুন, তিনি যা করবেন তা বোঝা গেছে। আচ্ছা এভাবে তুমি কদিন চালাবি বলো তো? এ বাজারে মাসের পর মাস একটা পুরো সংসারে খরচ চালানো কি সোজা কথা? তা কি করি বলো, সাধ্য না থাকলেও করতে হবে। আর তাছাড়া ওরা নিজেরা যদি না বোঝে। আমি মনে ভাবো পারতাম না, এমন খালি হাতে আন্ডা বাচ্চা নিয়ে একজনের ঘাড়ে এসে পড়তে আমার লজ্জা করতো। ওইখানে ম্যানেজার সাহেবের ঘর, ওইখানে টেবিলে প্যাড আছে, ওখানে আপনার নামটা লিখে দিন, আর বিজনেসটা মানে দেখা করার উদ্দেশ্য লিখে বেহারাকে দিয়ে দিন। বলুন কি দরকার আপনার? তুমি আমার চিনতে পারছো না নিরুপম? আপনি? আমি কুসুমপুর এম স্কুলের হেডমাস্টার। তুমি আমাকে চিনতে পারলে না নিরুপম? স্যার আপনি? সত্যি চিনবার জন্য একেবারে বদলে গেছেন আপনি।
তুমিও তো কম বললাওনি নিরুপম, ছেলে কিশোর যুবক হয়েছ, কালে ধর্মই এই। বসন্ত স্কুল আর নেই নিরুপম, স্কুল উঠে গেছে। স্কুল উঠে গেছে? একেবারে অসহায় অবস্থা, ঘর বাড়ি ছেড়ে বউ ছেলে মেয়ে নিয়ে ভেসে পড়েছি। একটা চাকরি বাকরির ব্যবস্থা তোমাকে করে দিতেই হবে বাবা। কোন স্কুল টুলের সঙ্গে তো আমার তেমন জানাশোনা নেই মাস্টারমশাই, দেখবো চেষ্টা করে, চেনাশোনা বন্ধু বান্ধব সবাইকে বলে দেখবো। না বাবা নিরুপম, মাস্টারি আর করবো না, না খেয়ে মরবো সেও ভালো, তবু মাস্টারি আর করবো না। কেরানিগিরির থেকে কুলিগিরি যা বলো তাই করবো, তো মাস্টারি আর না। 30 বছর ধরে মাস্টারি করার সুখ তো দেখলাম, আর নয় যথেষ্ট হয়েছে। তার চেয়ে তোমার এই ব্যাংকে যাহা একটা কিছু জোগাড় করে দাও বাবা। চেষ্টা করবো মাস্টারমশাই, নিশ্চয়ই চেষ্টা করবো। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। তোমরা না দেখলে এই বিপদে আমাকে আর কি দেখবে বলো? আচ্ছা আজ তাহলে উঠি, তোমার আবার কাজের ক্ষতি হচ্ছে। কোথায় উঠলেন কলকাতায়? 10/1 is আমার স্কোয়ার লেন্থ, 10/1 আমার স্কোয়ার লেন্থ। যাবো একদিন মাসিমার সঙ্গে দেখা করতে, কেমন আছেন তিনি? সবাই খুব খুশি হবে তুমি এলে, এসো একদিন। তোমার মাসিমা গীতা সবাই তোমার কথা খুব বলে। আচ্ছা চলো। কাকে খুঁজছেন? কৃষ্ণপ্রসন্ন বাবু বাড়ি আছেন, বাবাকে খুঁজছেন? হ্যাঁ আসুন ভেতরে আসুন। বাবা তোমাকে ভদ্রলোক ডাকছেন। নিরুপম এসো এসো এসো। আরে আমি তো ভাবতেই পারিনি। ওগো দেখো কে এসেছে, নিরুপম এসেছে। এসো এসো। কিরে চিনতে পারছিস না আমাদের নিরুপম? এসো বাবা এসো, বস থাক 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 থাক। কি নাম তোমার? শানু। আচ্ছা বস। চিনতে পারছো না আমাদের নিরুপম? আমার স্কুলে 39 স্কলারশিপ পেয়েছিল, ফার্স্ট হয়েছিল ডিস্ট্রিক্টের মধ্যে। খুব পাচ্ছি, তোমার কীর্তিমান ছাত্রের দলই মাস্টারমশাইকে ভুলে গেছে। কেমন আছেন মাসিমা? এতদিনে মনে পড়লো বাবা? কদিন ধরেই আশপাশ প্রভাবছি কিন্তু সময়তে উঠিনি। তবু তুমি এলে, আর সবাই তো ভুলেই গেছে। মাস্টারমশাই ওটা কি নিরুপম? মাস্টারমশাই এতক্ষণ আপনাকে কথাটা বলার সুযোগই পাইনি, আমাদের ম্যানেজিং ডাইরেক্টর আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন, সেটা ডাকে না পাঠিয়ে আমি নিজেই নিয়ে নিলাম। নিরুপম তোমায় কি বলে যে আশীর্বাদ করবো বাবা। তিনি আজ থেকে আপনার ডিপার্টমেন্টে কাজ করবেন, আপনারই তো হ্যান্ড শর্ট ছিল বলছিলেন সেদিন। একে আমার ডিপার্টমেন্টে পৌঁছে দিয়ে আপনি জানোর সঙ্গে আমি আসছি।
আচ্ছা, এ কি কাণ্ড বলুন তো স্যার, শেষ পর্যন্ত এক চুল পাকা বুড়োকে দিলেন আমার ঘাড়ে চাপিয়ে। জামাই তো আর নিচ্ছেন না মশাই, অ্যাসিস্ট্যান্ট নিচ্ছেন, বয়স দিয়ে কি হবে? কাজটা তো চলা চাই, একই সব আনএফিসিয়েন্ট লোক নিয়ে আমাকে কাজ করতে হয়। শুরুতে ইনএফিসিয়েন্ট ভাবছেন কেন? শিখিয়ে পড়িয়ে নিলে একে দিয়েই কাজ চালাতে পারবেন, বেশি হইচই করবেন না। ইনি কে জানেন? আমাদের ম্যানেজারের ক্যান্ডিডেট। ভুলে যেও না বৌদি, গরিবের বাড়িতে যেও কিন্তু মাঝে মাঝে। যাব বই কি, কেষ্টবাবু চাকরি পেলেন তার খাওয়াটাই তো পাওনা আছে, ভুলে যেও না কিন্তু ঠাকুরজি। ওই রে লাবণ্য, আয়, বড় দেরি হয়ে গেল কি? তারপর অনন্ত, তোমাদের সেই শশীবাবুর মেয়েটির খবর কি? কোন মেয়েটির কথা জিজ্ঞেস করছেন স্যার? তার তো তিনটি কন্যা। হ্যাঁ, তিনটিই তো গুণবতী বিদ্যে ধরি, তবে তার মধ্যে শুনেছি দ্য ইয়াংগেস্ট ইজ দ্য বেস্ট। এরই মধ্যে নাকি দুবার। আপনি দেখছি আমার চেয়ে বেশি খবর রাখেন স্যার। আহ, তুমি যেন আর কোনো খবরই রাখো না। আমি জানি হে, আমি সব জানি। পরিমলবাবু, এসব কি হচ্ছে আপনার? এটা অফিস না আর কিছু, আপনার ছেলের বয়সী ছেলেরা সব কাজ করছে এখানে, লজ্জা করে না আপনার ওদের সঙ্গে এসব মত আলোচনা করতে? কেষ্টবাবু, আমি আপনাকে ফের ওয়ার্নিং দিচ্ছি, আপনি যদি অফিসের ডিসিপ্লিন না মানেন, সুপিরিয়ার অফিসারের প্রেস্টিজ না রাখেন, তাহলে আমি স্পষ্ট বলে দিচ্ছি যেখানে আপনার জায়গা হবে না। সুপিরিয়ার বলে আপনি অফিসে বসে অফিস আলোচনা করবেন আর কেউ কিছু বললেন? হ্যাঁ, কাজটা আপনি ভালো করেননি মাস্টারমশাই। কেন, কি করেছি? পরিমাণ আপনার ইনচার্জ, সকলের সামনে তাকে ইনসাল্ট করা। ইনসাল্ট? ওকে যে বেটিয়ে পিঠ লাল করে দিনি সেই ওর পরম ভাগ্য। থামুন, ছি 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 বটে, অমন একজন লোককে তুমি ডিপার্টমেন্টাল ইনচার্জের গতিতে বসে রেখেছো নিরূপম? এক লাইন ইংরেজি লিখতে তার তিনটে ভুল, যেমন স্পেলিং মিস্টেক তেমনি গ্রামাটিক্যাল মিস্টেক, কোথাও আমি ধরলে। কিন্তু তোদের আচার ব্যাপারটা শোনো, দুটিতে যে ছেলে আছে ডিপার্টমেন্টে, ও ছেলের বয়স, তাদের সঙ্গে যেসব ছাড়টাই আছে, আমি তার একটি শব্দ উচ্চারণ করতে পারবো না নিরূপম। এটা অফিস মাস্টারমশাই, এখানে সবাই কলিগ, অত বাচ্চিটার কলিগ তারপরে স্থানকাল পত্র ভেদ নেই, অশ্লীল অশ্রাব্য আলোচনায় ছেলের বয়সী সব ছেলেদের মাথা চিবিয়ে খেতে হবে। আচ্ছা, আপনি যান, দেখছি কি করা যায়। কৃষ্ণবাবু, আপনি কাল থেকে ননিবাবুর বিল ডিপার্টমেন্টে বসবেন। শেষ পর্যন্ত এই ডিসিশন নিলেন আপনারা? কি অত সাত পাঁচের মধ্যে গেছে কেন, কত কাজ খড়পড়িয়ে চাকরিটা হলো? চাকরি কি আর, যত সব উজ্জ্বল ভাবনা তোমার। না না, তুমি আমার গাছের প্রতিজ্ঞা করো, আর কখনো কোনো তক্কের মধ্যে যাবে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, তুমি বাপু নিরূপমকে নেমন্তন্ন করো, এই রোববারই খেতে বলো তাকে, তোমাকে নিয়ে আমার আর শান্তি নেই। আপনি কদিনই আমাকে নিমন্ত্রণ করে খাওয়ালেন, আমি কিন্তু আপনাদের একদিনও নিয়ে যেতে পারলাম না। তোমার সে কি কথা, তোমাদের বাড়িতে গেলে তোমার মা যেরকম খাবার দাবার দিয়ে যত্ন করেন, শুধু নেমন্তন্নেরও বাড়া। আর নেমন্তন্নের কথা কি বলছ, তোমাকে তো ঘরের ছেলের মতোই দেখি, নইলে গরিবের বাড়িতে কি যখন তখন তোমায় ডেকে আনতে পারি? কি যে বলেন মাসিমা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা যান যান যান, তাহলে তার দেরি করে যায় না। অধীরবাবু, আপনার টেলিফোন। নির্মল, তুমি আছো, কৃষ্ণবাবু আছেন, দুজনে মিলে সতীশবাবুর কাজটা শেষ করে দেবে। কাজ আজকের মধ্যে শেষ হওয়া যায়।
কি আপনার অনলাইন ননী বাবু? আমার কথা না হয় ছেড়ে দিলাম, কিন্তু নির্মল সকলের ওপর সব কাজ চাপাচ্ছেন আপনি। একটা দিনও কলেজ যেতে পারছে না, এদিকে সতীশবাবুকে আপনি রোজ মাঝে মাঝে কাজে ছুটি দিচ্ছেন। দেখুন কৃষ্ণবাবু, সব ডিপার্টমেন্টাল অ্যাডমিনিস্ট্রেশন দেখার ভার আপনার নয়। নয় তো জানি, কিন্তু এই আপনার কি অন্যায়? ছেলে থেকে সমানে ক্লাস সবাই করাচ্ছেন, সামনে বাজারের পরীক্ষা। আপনি বসুন, এটা অফিস আর আমি আপনার সুপিরিয়ার, অত চেঁচাবেন না। অতই যদি পড়বার ইচ্ছে নির্মলের, তাকে ছেড়ে দেখ, তাতেই যদি পেট ভরে মা বোন নিয়ে তাই করো। ছি 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 ছি, বলতে বাধল না আপনাদের কথা। আমি নিরুপমকে বলবো, আমাকে বলতেই হবে, এ কি অন, এ কি ইঞ্জাস্টিস। কাজ তো আপনি ভালো করেননি মাস্টারমশাই। নিরুপম, তুমি এবারেও আমাকে দোষারোপ করছো, এই তোমার নাই অন্যায় বিবেক। ছেলেবেলা তোমাকে আমি এই শিক্ষাই দিয়েছিলাম। চেঁচাবেন না, চেঁচামেচি করে সিন ক্রিয়েট করা আপনার ঠিক হয়নি। আপনি আবার অফিস ডিসিপ্লিন ব্রেক করলেন, আপনার যে কমপ্লেন ছিল আপনি আমাকে বলতে পারতেন। অফিস ডিসিপ্লিন ব্রেক করেছি, একজনের প্রতি অবিচারের প্রতিবাদ করার মানে অফিস ডিসিপ্লিন ব্রেক করা? তুমি কি বলছো নিরুপম? ননীবাবুকে জানেন, তিনি ম্যানেজিং ডাইরেক্টরের ভাগ্নি। হ্যাঁ, তাই নাকি? তাহলে তো বলো, তুমি একটু বুঝিয়ে বলো নিরুপম, তিনি যেন কিছু মনে না করেন। কি জানো, ছেলেটির কথা ভেবে হঠাৎ মেজাজটা কিরকম হয়ে গেল। বাচ্চারা কি করে পরীক্ষা দেবে বলো তো। হ্যালো, আপনি আপনার কাজ যান। আমরা লেজার ডিপার্টমেন্টে নির্মলকে ট্রান্সফার করলাম। বেশ খুব ভালো হয়েছে। সেভিংসের সাত নম্বর লেজারে নাকি চাপটা কিছু কম, সে দেখা যাবে। আর গান থেকে আপনি বেয়ারদের চার্জ নেবেন। হ্যাঁ, ভেবে দেখলাম ওইখানেই আপনার সুবিধা হবে, মাথার উপর কেউ থাকবে না, আপনি সর্বে সর্বা থাকবেন। আমি তো জানি অফিসের কাজ হলো কাজ, তাতে আবার বাদ বিচারের কি আছে? মাইনেও তারা তোমায় কম দিচ্ছে না, তোমার বিদ্যে বুদ্ধিও কেড়ে নিচ্ছে। সে তুমি বুঝবে না গীতার মা, বেহারাদের সর্দারি করা ছাড়া আমার আর কোনো কাজের যোগ্যতা নেই। শ্রেষ্ঠ দাস হাজির বাবু, আনন্দ আঠি হাজির বাবু, নিরুপম দত্ত, কানাই মাইতি, হাজির বাবু। কে রে, কে মাস্টার মশাই বলি? সে বলেছে বাবু। তুই বলেছিস? হ্যাঁ, খবর দ্বার আর বলবি আদালি যে বাবুরা আপনাকে সবাই তাই বলে ডাকে। তারা সবাই আবার গালে চল মার, আমি এখন কারোর মাস্টার মশাই নাই, কারোর নই। আমরা শুনতে পাচ্ছি আপনি চার্জ নেবার পর থেকে ওদের নাকি চাল চলন সব বদলে যাচ্ছে, ওরা নাকি আগেলা তেমন কথা শুনছে না, কোনো কিছু বললে মুখে মুখে জবাব দিচ্ছে। আমি তো ওদের এসব শেখাইনি, আমি তো ওদের বিনীত হতেই বলি। আমি বলি বিনয় না থাকলে বিদ্যা বৃথা, হৃদয় না থাকলে বুদ্ধি বৃথা। সংসার মানা এখন রাখুন বাবু, মুনিবাবু কানাইকে চড় মেরেছেন বাবু। কেন, কি ব্যাপার? কেন আপনি গালে চড় মারবেন, কেন গায়ে হাত তুলবেন? ইস, বাদশার বেটা বাদশা, গায়ে হাত তুললে ওনার মান যায়। দিন না দিন না, দুই টাকা দেবো না স্যার। বলুন, বেয়াদবি করলে একবার কেন, হাজারবার মার খাবি তুই। নিশ্চয় নিশ্চয় মার খাবি। কি কি হয়েছে, কি হয়েছে গালে? এই দেখুন না বাবু, ননিবাবু আমাকে গোলতলে চিকিৎসা আনতে পাঠিয়েছিলেন, ফিরে এলে বললেন কোথায় আড্ডা দিচ্ছিলি বল। আমি বললাম আড্ডা দেবো কেন বাবু, সামনের দোকানটা পেলুম না, তাই গিয়েছিলাম ওই মোড়ের দোকানে। সেখান থেকে ফিরে আসতে কতক্ষণ সময় লাগে? আমরা হাতেই তো ঘড়ি রয়েছে, আপনি ঘড়ি ধরে দেখুন। ওভাবে কথা বলা তোমার অন্যায় হয়েছে গালে। স্বীকার করছি অন্যায় হয়েছে, কিন্তু উনি তো মুখে বললেই পারতেন, কেন আমাকে মারবেন? ইস, মেরেছি তবে আর কি, মহাভারত অসিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, মার কি তুই আজ নতুন খেলি নাকি? হ্যাঁ, কৃষ্ণবাবু হাতে সেনকে মার খেলি না? চল কানমলা, কোনটা মার গেছিল? হ্যাঁ, তিনি আমাদের ইনচার্জ, তিনি আমাদের ভালোবাসেন তাই মেরেছেন, কিন্তু আপনি মারবার কে?
চেচি, এসব তুমি কি বলছো কানাই? সবাই তোমাকে ভালোবাসে, সবাই ভালোবাসে। ব্যারাজের কৃষপদটা দেখুন, তারা দল বেঁধে ননির বিরুদ্ধে পিটিশন করেছে। শুধু তাই নয়, তারা আমার সাথে দেখা করতে এসেছিল। কৃষপদটা আমার ব্যাংকের ইতিহাসে এই ধরনের ব্যাপার এই প্রথম। আপনি যত ছাত্রী কাজই করে যান, গুরুত্ব শেয়ার করে রাখে সেই তো প্রকৃত ছাত্র। কিন্তু আপনি হলেন এই ব্যাংকের ম্যানেজার, এই ব্যাংকের প্রতি আপনার একটা কর্তব্য আছে। তিনি কাজের অযোগ্য, অফিস ডিসিপ্লিন মানেন না, পদে পদে গোলমাল বাড়িয়ে পাবলিকের কাছে ব্যাংকের প্রেস্টিজ নষ্ট করেন। মিস্টার না না, গোয়াত্মের শক্তি না, ধারণা করার শক্তি, ভালো মন্দ বোঝার শক্তি। এই জ্ঞানের চর্চায় মানুষের বুদ্ধি বাড়ে, হৃদয় বড় হয়, মানুষ মানুষকে নিজের মতো করে দেখে, নিজের মতো ভালোবাসে। বাবু, ম্যানেজার স্যার। আমার কোনো দোষ নেই নীরু, মিস্টার দত্ত, এই ওরাই আমাকে ধরে রেখেছে। পড়াশোনায় ভারী শখ, স্কুল কলেজে যাওয়া তো ভাগ্যে ঘটেনি। আমি ভাবলাম অফিসের ছুটির পর হাতে তো কোনো কাজ নেই, যাই ওদের একটু দেখে শুনিয়ে দিই। লেখাপড়াটা শিখলে তো হতভাগা গোয়াদের সবার চরিত্রটা একটু ভালো হবে। শুধু সেই জন্যেই, তোমাদের আপনাদের ব্যাংকের সুনামের জন্যেই। দেখো বাবা নিরুপম, কথাটা যেন ম্যানেজিং ডাইরেক্টরের কানে না যাক, তাহলে চাকরিটা নিয়ে টানাটানি পড়বে। সংসারের সব অবস্থার কথাই তো তুমি জানো, কি ব্যাপার বলো তো? আমি একটা অযোগ্য ছাত্র আমার সংসার। নিরুপম, আপনি আমাকে ক্ষমা করুন, আমি আপনার অযোগ্য ছাত্র আমার সংসার। আমি বুঝতে পেরেছি নিরুপম, আমি বুঝতে পেরেছি তোমার ব্যাংকে আর আমার প্রয়োজন নেই। আমাকে দিয়ে তোমাদের দরকার ফুরিয়েছে। আমার ক্ষমা করুন মাসুম, আমার ক্ষমা করুন। না না, তোমার দোষ কি? তুমি আমাদের জন্য অনেক করেছো। গীতার মাকে কথা তো জানিও না, তাকে জীবনে সুখী করতে পারেনি। গীতা ছানু কারোর জন্যই